হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ, অ্যানাদার ব্লগ। এবং দেখতে পাচ্ছেন আমি মাত্র কোচিন থেকে আসছি, প্রায় 12:15 সরি 12:15 মতো বাজতেছে। এবং আমার আম্মু এখানে কি জানি রান্না করতেছে, আমি আসছি দেখতেছি যেখানে যে আমার আম্মু পুডিং রান্না করবে। তো আমার আম্মু এখানে হাই ফেটি দিয়েছে এবং দেখতেছেন যে পুডিং রান্না করতেছে। আমার আম্মু এক রান্না করছিল বাট এতটা সুন্দর হয় নাই। এবং আমার আম্মু রান্না করছে, আমার আম্মু আমাকে দুষ্টামি করাতে ছুরি দিয়ে প্যারে ঢুকে প্যারে দিয়েছে। এখানে আমার ছোটো ভাবে ঘুমাচ্ছে, জনক ঘুমাচ্ছে, কিন্তু সে আরামসে ঘুমায়, টিভি শুতেছে কিন্তু সে ঘুমায় আরামসে। এবং তারপর দেখতেছি যে আমার ছোটো ভাই কোথায়, ছোটো ভাই যে এখানে বসে আছে এখানে শুয়ে আছে, ও কোচিন থেকে আসছে, ও টায়ার্ড, আমিও টায়ার্ড, আমি একটু কম টায়ার্ড। এখন ওকে বসে ভাই ভালো আছে, ও বলে না ভালো নাই, শরীর ভালো নাই। তারপর আমি আবার আম্মু কাছে এখন প্রথমে যে দেখি পুটিং এনে নিয়ে এসছে, এখন আমার আম্মু কই, আমার আম্মুকে যাই মা সারা এখানে সবার বাড়ি আম্মু আসতেছে, আম্মু সুর নিয়ে এসছে। এখন আম্মু এটা পুডিংটা কাটবে, কাটিয়ে ব্লেডে দিবে। এবং আমার আম্মু এটা নিচে নিচে বসছে এবং আস্তে ধীরে সেটা নামাচ্ছে, নাম নেয় এটা চারোদিকে কাটতেছে খাস করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কত সুন্দর কাটতেছে, আপনারা দেখতে থাকেন। এর আগে আমি অনেকবার ইয়া বানিয়েছিল কিন্তু এতটা সুন্দর হয়নি, কিন্তু এবার অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। আপনি কাছে ছোটো হইলেও এটা সুন্দর হয়েছে, কালারটাও আসছে মোটামুটি, কারণ এটা অনেক বেশি কিছু আমার আম্মুর কাছে। তারপর দেখতে পাচ্ছেন পুডিংটা, আমাদের বড় ভাই জিচাঙ্গে ডাকি নেওয়ানো হয়েছে কেকটার ইয়া উদ্বোধন করার জন্য, এবং আমাদের বড় ভাই বসে গেছে কেকটা কাটার জন্য। বড় ভাই এখন কেক কাটতেছে, সরি পুডিং কাটতেছে, পুডিং কাটার পর শেষের দিকে এবং একটা টুকরা সে এখন কাটতেছে। কাটার পর সেই টুকরাটা এখন সে হাতে নিছে, হাতে নিয়ে সে কি খাবে, সে খাইতে যাচ্ছে, টুকরাটা না খায় সে আমাকে দিছে। এবং ওদের সেই টেস্ট সেই মতো ঝাঁকা নাকা মতো আমার দেখছে, খুব মজা। এবং আমার আম্মু খাইছে এতটুকুই, এমন সহ খাইতেছে। আজকের ব্লগটা এতটুকু, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বলেন লাইক শেয়ার করে দিতে পারেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনিও বলে দেন। I'm gonna go to the bathroom.